أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জিয়াদের সম্মানিত ভাই জনাব আকিব বাংলাদেশ ঢাকা থেকে জানতে চেয়েছেন মহারণার ব্যাপারে, যে উভয় পক্ষ থেকে যদি এই চুক্তি আকারে আসা হয় যে কাগজে লেখা হবে 12 লাখ টাকা কিন্তু আদায় করবে তার থেকে কম, তো এটা কি জায়েজ হবে? আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। জি সম্মানিত ভাই, ছেলের পক্ষ থেকে পুরুষদের পক্ষ থেকে যাকে বিবাহ করবে তাকে মহরণা হিসাবে আদায় করা হচ্ছে ফরজ, গুপ্তাঙ্গ হালাল করার জন্য ওলামায়ে কেরামগণ কোরআন এবং সহি সুন্নাকে সামনে রেখে মহরণা আদায় করাকে ফরজ বলেছেন। এখন কথা হলো এই মহরণা কতটুক ধার্য করতে হবে, নির্ধারিত করতে হবে, এ ব্যাপারে কোরআন এবং সহি সুন্নাতে স্পষ্ট বর্ণনা পাওয়া যায় না। তাই কোরআন এবং সহিহ হাদিসকে সামনে রেখে ওলামায়ে কেরামগণ একথা পরিষ্কার বলেছেন যে মহর কম হওয়াটাই উচিত, তবে যদি ছেলের পক্ষ থেকে যদি মহর স্বইচ্ছায় নিজ ইচ্ছায় যদি বেশি দিতে চায় তাতে কোনো অসুবিধা নাই, জায়েজ আছে। তবে মহর ধার্য করার সময় নিজ নিজ পরিবেশ অনুযায়ী, প্রথা অনুযায়ী মহর ধার্য করা উচিত, নিজ নিজ প্রথা ও প্রচলিত অনুযায়ী মহর ধার্য করা উচিত। তবে এক্ষেত্রে যদি কেউ কোরআন শিক্ষার মাধ্যমে যদি উভয় পক্ষে সম্মতি হয় তবুও কোরআন শিক্ষাও কেউ মহর ধার্য করতে পারে, যা কোরআন সহি সুন্নাহ থেকে প্রমাণিত। তো তাহলে বোঝা গেল যে মহর কম হওয়া উচিত, তবে ছেলের পক্ষ থেকে যদি কেউ বেশি আদায় করতে চায় আদায় করতে পারে, জায়েজ আছে। মহরণা নগদ আদায় করাই হচ্ছে উত্তম, তবে কিছু নগদ কিছু বাকি বা সম্পূর্ণ বাকি তাতেও কোনো অসুবিধা নাই, সবটাই জায়েজ। তবে এখন কথা হলো এই যে মহর এমন একটা জিনিস যা মানুষকে দেখানোর জন্য এটা করা হয় না, বরং এটা তার হক, এটা হলো স্ত্রীর হক। যদি মহর যদি বেঁধে দেওয়া হয় এবং স্ত্রী যদি নিজ ইচ্ছা সেখান থেকে কিছু মাফ করে দেয় সেটা ভিন্ন কথা, তবে এটা পুরুষের উচিত এবং কর্তব্য হলো এই যে মহর ধার্য করা হবে সে মহর সে তার স্ত্রীর অধিকারকে সে ফিরে দেবে, এটা এক প্রকার ঋণ। যদি মহর আদায় না করেও স্বামী মারা যায় তাহলে তার সম্পদ থেকে জমি টাকা পয়সা থেকে সে মহর আগে আদায় করবে, তারপরে সম্পদ ভাগ হবে, একথা ওলামায়ে কেরামগণ পরিষ্কার বলেছেন। যাই হোক, মোট কথা হলো এই যে মহর মানুষকে দেখানোর জন্য না, নিজ নিজ প্রথা অনুযায়ী প্রচলিত অনুযায়ী মহর নির্ধারিত করবে, এবং ছেলে যদি সেটার প্রতি আপত্তি করে তাহলে সে বিষয়ে উভয় পক্ষে সমালোচনা আকারে, পরামর্শ আকারে একটা যে কোনো একটা অঙ্কের উপরে নির্ধারণ করা চাই, যাতে করে ছেলের উপরে চাপ সৃষ্টি না হয়, বোঝা সৃষ্টি না হয় এবং সে আদায় করতে না পেরে বিবাহ করতে অক্ষম হয়ে যায়। এই ধরনের পরিস্থিতি দাঁড়ানো ঠিক না, দাঁড় করে দেওয়া ঠিক না, বরং আমাদের এক অপরের সহযোগিতা করা উচিত, যাতে করে বিবাহ করতে ছেলেদের পক্ষ থেকে সহজ হয়, এই কাজ করাই আমাদের উচিত। তো যাই হোক, মোট কথা হলো এই যে মহর উভয়ের পক্ষ থেকে সম্মতি আকারে যদি কেউ বেশিও নির্ধারিত করে এবং সেই ক্ষেত্রে স্ত্রী যদি কিছু মাফ করে দেয় যে অতিরিক্ত হয়ে গেছে, তো সেটা ভিন্ন কথা, তবে পুরুষের এটা হক এবং উচিত এবং কর্তব্য হলো এই যে সে তার মহর তার স্ত্রীকে আদায় করবে। বাকি আল্লাহ আলম বিসাল্লাম। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। شهد الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم إن الدين عند الله الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاء